আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। তবে কি সবাইকে তাক লাগিয়ে এবার বাংলা টাইগার্সের হয়ে খেলতে চলেছেন মাশরাফি বিন মর্তুজা। এদিকে আব্দুর রাজাককে নিয়ে এবার মুখ খুলেছেন মাশরাফি বিন মর্তুজা। এসব খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। চতুর্থ আসরে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার দিল্লি বুলসের মুখোমুখি হয়েছিল বাংলা টাইগার্স। মেহেদি একাদশে না থাকলেও ছিলেন আফিফ। টি-টেন ফরম্যাটে নিজের অভিষেক ম্যাচে আফিফ দলে অবদান রাখার জন্য পেয়েছেন মাত্র 5টি বল, অবশ্য হতাশ করেননি। টস জিতে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স উড়ন্ত সূচনা পায় অধিনায়ক অ্যান্ড্রে ফ্লেচার ও জনসন চার্লসের ব্যাটে। 101 রানের উদ্বোধনী জুটি ভেঙেছে 16 বলে 32 রান করা ফ্লেচার সাজঘরে ফিরে। তবে আরেক ওপেনার চার্লস পূর্ণ করেছেন অর্ধশতক। সাজঘরে ফেরার আগে 35 বলে 73 করেছেন 6টি চার আর 5টি বিশাল বিশাল ছক্কায়। টপ মোর্স আউট হলে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন আইকন ক্রিকেটার ও সহ অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। যদিও ইনিংসে তখন বাকি ছিল মাত্র 8টি বল, তার 5টি বলই মোকাবেলা করতে পেরেছেন আফিফ। হাকিয়েছেন 2টি চার, 5 বলে 10 রান করে অপরাজিত থেকেছেন চার্লসের সাথে মাঠ ছেড়ে। নির্ধারিত 10 ওভারে 8 উইকেট হারিয়ে 128 রানের বিশাল পুঁজি পেয়েছিল বাংলা টাইগার্স। কিন্তু দুঃখের বিষয়, দিল্লি বুলস 8.5 ওভারেই 129 রানে 3 উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নিয়েছে। দিল্লি বুলস 7 উইকেটের বিশাল জয় পেয়েছে। আর এমন ম্যাচ হেরেই মাশরাফি বিন মর্তুজার মতো অভিজ্ঞ ক্রিকেটারকে চাইছে এবার বাংলা টাইগার্স। মাশরাফি যদি তাদের মতের সাথে হ্যাঁ মিলায় তাহলেই বাংলা টাইগার্সের হয়ে শুভ সূচনা হতে পারে মাশরাফি বিন মর্তুজার। এদিকে আব্দুর রাজ্জাককে নিয়ে এবার আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তিনি বললেন, খান আব্দুর রাজ্জাক রাজ বন্ধু, একটু দেরি হয়ে গেল শুভকামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে, তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কত গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ তুই এইবার পেয়েছিস। মাশরাফি ধন্যবাদ জানিয়েছেন বিসিবিকেও। রাজ্জাককে সর্বকালের সেরা স্পিনার ইঙ্গিত দিয়ে মাশরাফি লিখেছেন, জানি তুই তোর সেরাটাই দিবি এবং সফল হবি ইনশাআল্লাহ। একদিন বা হাতের ভেলকি দেখেছে সবাই, এবার দেখবে তোর মস্তিষ্কের, যা নিয়ে কোনোদিনও আমার সংশয় ছিল না। অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি তুই বিজয়ী হবি ইনশাল্লাহ। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রদর্শনের জন্য। ভালোবাসা অবিরাম বন্ধু, গ্রেটেস্ট অব অল টাইম। এই ছিল দর্শক হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। পরবর্তীতে খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।